নদীমাতৃক সুন্দরবনে পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখতে লঞ্চ ভ্রমণে মুখ্যমন্ত্রী। তাকেই থেকে জলপথে মিনি সুন্দরবনে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং অন্য আত্মীয়রা। নদীপথে বসিরহাট এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। চক খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে মিনি সুন্দরবনে আজ মুখ্যমন্ত্রী। পর্যটন ব্যবস্থা খতিয়ে দেখতে, পর্যটন সম্ভাবনা খতিয়ে দেখতে আজকে তিনি লঞ্চ ভ্রমণে বেরোন। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, মুখ্যমন্ত্রীর আজ আর কি কি কর্মসূচি রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী ইছামতি নদী ধরে তিনি জলপথে আজকে মহকুমন্ড এলাকা পরিদর্শন করছেন। এই মুহূর্তে চক খাঁপুকুর গ্রামে তিনি এসেছেন। প্রথমে এখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি হঠাৎই পৌঁছন এবং সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন যে তারা কেমন পড়াশোনা করছে, তারা বড় হলে কি হতে চায় এবং তাদের হাতে নানা তুলে দেয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন একেবারে এবং মাঝপথেই তিনি বহু মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিয়েছেন, কম্বল চাদর এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিতরণ। এবং একবারে রিমোট এলাকায় তিনি যাচ্ছেন। তুমি জানো কালকেও একেবারে হিঙ্গলগঞ্জের একটি দুর্গম এলাকায় তিনি পৌঁছেছিলেন, যে তিনি যে তাদেরই লোক, এই বার্তাটা তিনি পৌঁছানোর চেষ্টা করছেন। একেবারে মুখ্যমন্ত্রী গ্রামের একেবারে এরিয়া যেটা বোঝায় দুর্গম এলাকা সেখানে যাচ্ছেন। পেছনে আমরা দেখছি যে কয়েকশো মানুষ তারাও রাস্তা ধরে হেঁটে চলেছে, মুখ্যমন্ত্রীর গাড়ি একেবারে সামনে রয়েছে এবং সেখানে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন। এটা এবারে তিন দিনের যে উত্তরবঙ্গ সুন্দরবন সফর সে একটা উল্লেখ যে মুখ্যমন্ত্রী দুর্গম এলাকা রয়েছে, বসিরহাট মহকুমার বিভিন্ন দুর্গম এলাকা সেই এলাকায় পৌঁছচ্ছেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের কি চাওয়া পাওয়া রয়েছে, কোথায় খামতি রয়েছে এবং এই সমস্ত এলাকায় পর্যটন কোনো সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাকে কিভাবে জাগিয়ে তোলা যায়, পর্যটন কিভাবে করা যায়, এই সব বিষয়গুলো নিয়ে খুঁজছি। একেবারে আশাবুল, ধন্যবাদ। What is this?